তোমরা যদি এখানে দেখতে পারো এখানে কিন্তু চারটি যে ঠাকুর হয়েছে এই ঠাকুরটা ওই ঠাকুরটা এই ঠাকুরটা আর ওই ঠাকুরটা পুরো কিন্তু মানে থিমের ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের দেখো প্রস্তুতিগুলো কিন্তু এখানে চলছে বেশ বড় বড় কিন্তু এখানে বিশ্বকর্মা ঠাকুরগুলো কিন্তু রয়েছে কিন্তু মানে কুমোরটুলিকে পায় টেক্কা দেওয়ার মতো কুমোরটুলি আর টেক্কা এখানে কিন্তু দিয়ে দিচ্ছে দমদম কুমোরটুলি ঢুকতেই গণপতি বাপ্পা তোমার একটা কাঁচ দেখো Yo, what's up guys? Welcome back to another vlog video. তো গাইস আজকে আমরা আবার চলে এসেছি কুমোরটুলি প্রিপারেশন দেখাতে এবার কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলি মানে উত্তর কলকাতার কুমোরটুলি না এখন কিন্তু আমরা চলে এসেছি দমদমের কুমোরটুলি দমদমেরও জানো অনেক ভালো ভালো খুব কাজ করায় আর আমি যতটা খবর পেলাম মানে কুমোরটুলিকে কিন্তু টেক্কা দেওয়ার মতো কিন্তু দমদমের কুমোরটুলিগুলোতে কিন্তু ঠাকুর বানাচ্ছে ঠিক আছে তো পুরোটা আজকে কভার আপ করাবো আর আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার যেখানে খাওয়া দাওয়া পুজো পার্বণ সবটাই হয় চলো লেটস স্টার্ট আমরা চলে এসেছি হচ্ছে দমদমের কুমোরটুলি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দমদমের কুমোরটুলি বেস্ট কুমোরটুলি জায়গা আই থিঙ্ক এখানে দেখো লেখা রয়েছে বিল্ল রঞ্জন পাল কুমোরটুলি কৃষ্ণনগরের শিল্পী দ্বারা এখানে কিন্তু প্রতিমা নির্মিত হয় পুরো দেখেছো বাড়িটা জুড়ে কিন্তু পুরো ঠাকুর রেখা রাখা রয়েছে তাই তো দেখা যাক ভেতরে কি কি আছে দেখে তো মনে হচ্ছে বেশ অনেক ঠাকুর আছে চলো দেখা যাক তো ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি তোমার দেখো এখানে মানে দেখে গাইস কি মুখে কিছু বলা নেই চোখ জুড়িয়ে গেল ঢুকতেই গণপতি বাপ্পা তোমার একটার কাজ দেখো মানে মালার কাজগুলো দেখো এখানে তোমার প্রত্যেকটা মাটি দেখো পুরো মাটি দিয়ে সুন্দরভাবে কাজ করা আর দেন তোমার এখানে সুরের জায়গাটা সেখানেও তোমার কাজ করা অনেক জায়গায় কাপড় দিয়ে দেয় কালারিং কাপড় আর দেখো বেশ বড় দেখো কোথায় দেখে বুঝতে পারছো আমি এখানে দাঁড়িয়ে এখানে সেই লেভেলের বল এগুলো কিন্তু দেখার পর আমরা এই সামনেটা দেখে নিই এবার হচ্ছে আমরা আরো একটু ভেতরে যাচ্ছি তো দেখতে পাচ্ছ শুধু দেখো কত বড় বড় সব দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু সেই রকমভাবে মনে হচ্ছে কালকেই দুর্গা পুজো বা এক মাস পর ঠিক দুর্গা পুজোটা দেখতে পাচ্ছ কত বড় বড় মূর্তিগুলো একবার দেখো কত বড় বড় বেশ বড় সড়ো আর এইটা দেখো একদম কিন্তু থিমের পুজো দেখো এখানে মানে মহিষাসুর কিন্তু ভিক্ষা চাইছে আর দেখো সিংহের ওপর কিন্তু মা বসে রয়েছে মা বসের হাতের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরোটাই আলাদা পুরোটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু পুরোটা থিমের পুরোটা থিমের ঠাকুর কিন্তু রয়েছে তো এখানেও কিন্তু আরেকটা স্টুডিওটা দেখতে পাচ্ছি এই স্টুডিওতেও কিন্তু বেশ দুর্গা বিশ্বকর্মা ঠাকুরের দেখো প্রস্তুতিগুলো কিন্তু এখানে চলছে বেশ বড় বড় কিন্তু এখানে বিশ্বকর্মা ঠাকুরগুলো কিন্তু রয়েছে তখন যে দেখতে পেলাম যে স্টুডিওটা দেখলাম তোমাদের ঢোকালাম মানে ঢুকতে যাওয়ার সময় দেখালাম ব্যানারটা সেখানকার কিন্তু এই যে শিল্পী রয়েছে শিল্পীর নাম কি বা শৈলেন পাল বলে যে শিল্পীটা দেখো তার যে হাতের কাজ মানে তিনজন আচ্ছা একবার তাও তোমার তিনজন যে শিল্পী রয়েছে তাদের নামগুলো একবার বলে দাও এখানে হাতের কাজগুলো কিন্তু অসাধারণ মানে সত্যি কুমোরটুলির থেকেও কিন্তু মানে কুমোরটুলিকে পায় টেক্কা দেওয়ার মতো কুমোরটুলি আর টেক্কা এখানে কিন্তু দিয়ে দিচ্ছে দমদম কুমোরটুলি দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু পুরোটা কিন্তু থিমের ঠাকুর আর ওইদিকে দেখো গণেশ মানে কার্তিক আর সরস্বতী রয়েছে আর এইদিকে তোমার হচ্ছে লক্ষ্মী গণেশ মানে পার্ট বাই পার্ট যে পরপর পরপর পুরো দেখেছো আর একটা জিনিস দেখো তোমার প্রত্যেকটি মডেলের উপরে কিন্তু মহাদেবের পুরো এখানে মূর্তিটা পুরো করা ইভেন এখানে দেখো মা দুর্গা তার উপরে দেখো মহাদেবের পুরো মূর্তি এখানে তোমার লক্ষ্মী সরি সরস্বতী ঠাকুর তারপরে ব্রহ্মা আছে এখানে মানে বেশ অন্যরকম লাগছে থিমের ঠাকুর ছাড়াও কিন্তু এখানে অনেকগুলো মনে হচ্ছে এক চালা যে বাড়ির ঠাকুরগুলো অনেকগুলো কিন্তু তৈরি হচ্ছে এখানে একবার দেখাচ্ছে চোখগুলো দেখা একবার কতটা টানা টানা চোখগুলো মানে মা দুর্গার ঠাকুরের যে চোখগুলো কিন্তু সত্যি টানা টানা হলে অসাধারণ লাগে কিন্তু দেখতে
দেখছো অনেকগুলো কিন্তু এখানে এখানে কিন্তু কাজ চলছে একদম, মা দুর্গা যেহেতু প্রস্তুতি একদম সেই লেভেলে, কেন সামনেই পুজো। এখানে গাইজ আর একটা শিল্পালয়ে চলে এলাম যেটা হচ্ছে অজন্তা শিল্পালয়। এখানে কুমোরটুলি আর কৃষ্ণনগরের শিল্পী একইভাবে তোমরা একই মাটির শিল্পী কাজে তৈরি হয়। ভেতরে ঢুকতে না ঢুকতেই একটা আকর্ষণ উঠে গেল গাইজ, এইটা কিন্তু পুরোটাই থিমের ঠাকুর। দেখতে পাচ্ছ যে কাজটা দেখেই বুঝতে পারবে এটা থিমের ঠাকুর, কতটা সূক্ষ্ম কাজ। আর এখানকার মায়ের গয়নাগুলো দেখো, মহিষাসুরের গয়না দেখেই তো মানে কি বলবো গাইজ, একেবারে গয়না মাটি দিয়ে তৈরি করা। এটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, মহিষাসুরের গয়নার মধ্যেও আবার একটা মহিষাসুরের ছবি, মানে কাজগুলো এখানে অপরূপ সুন্দরভাবে করেছে একেবারে। এখানে ইভেন হচ্ছে তোমার নিচে আরেকটা মহিষ দিয়ে দিয়েছে, যেটা তোমার একটা আর্টের ঠাকুর। সো এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকটা মহিষ দিয়ে দিয়েছে। আর মা দুর্গাকে দেখো গাইজ, ও হো অসাধারণ লাগছে গাইজ, পিছনের চালচিত্রটা নিয়ে প্রায় অনেকটা ফুরাবে। এই যে আটের ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরের ঠিক উল্টো দিকে ঠাকুরটাকে দেখো, যা কিছু বলছি না, কিছু বলার মতো কিছু বলার, এতটাই বড় ঠাকুরটা হয়তো মানে সিম্পলের উপর শাড়ি টাড়ি পরলে ভালো লাগবে, বাট খুব বড়। আমি জাস্ট ক্যামেরাটা তুলেই যাচ্ছি আর ঠাকুর আর শেষ হচ্ছে না। ঠাকুরের মুখ কতটা উঁচু দেখো গাইস, বিশাল বড়, বিশাল বড়, আর তেমনি চওড়া, তেমনি চওড়া প্যাসেজ নিয়ে পুরো করা দেখো। এরপরে হচ্ছে পাশে আর একটা শিল্পালয়ের এখানে চলে এলাম, তো এখানেও কিন্তু বেশ বড় বড় ঠাকুর কিন্তু এখানেও রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা ভেতরে আগে ঢুকবো। ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি আগে গঙ্গা মা কিন্তু পুরো রেডি, পুরো রেডি, শুধু শাড়িটা পরালেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে কিন্তু পেছনে দেখাচ্ছি আমাদের আসল আকর্ষণ দুর্গা ঠাকুর, মানে দুর্গা ঠাকুর কিন্তু এখানে পুরো ভর্তি। আর এই দিকের এগুলো ঠাকুরগুলো একবার দেখো কতটা বেশ বড়, কিন্তু বেশ বড়, তোমাদের দেখাচ্ছি ঠিকঠাক করেই দেখো, মানে সেই লেভেলের কিন্তু বড়, দুটোই কিন্তু পরপর যে ঠাকুরগুলো দুটোই কিন্তু বেশ বড় বড় ঠাকুরগুলো। মা দুর্গা তৈরি করে কালী ঠাকুরও দেখে তৈরি হচ্ছে, এবং এটা শিল্পীর হাতে মা কালী নির্মিত হচ্ছে, দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে দেখো মা কালী। রিসেন্টলি তো অনেক কালী পুজো এখানে অনেকবারই বারবার বারবার আসে, সো কালী ঠাকুর এখানে তৈরি হচ্ছে দেখো। তো এখানে দেখতে পাচ্ছ এদিকে লেখা রয়েছে কুমোরটুলির শিল্পী দ্বারা এখানে ঠাকুর বানানো হয়, আবার এখানে লেখা রয়েছে কৃষ্ণনগর কুমোরটুলির শিল্পী দ্বারা কিন্তু ঠাকুর বানানো হয়, মানে দুটো পরপর বুঝতে পারছি কৃষ্ণনগর কুমোরটুলি, ও ঠাকুরগুলো কেমন হবে মানে ওয়েট করতে পারছি না, চলো ভেতরে যাওয়া যাক। তো আগে আমরা কিন্তু এই মডার্ন শিল্পালয়ের এখানেই কিন্তু ঢুকছি, যে ঠাকুরগুলো কেমন রয়েছে একবার দেখার চেষ্টা করছি তোমাদের দেখার। এখানে কিন্তু প্রথমে ঢুকতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটা ছোট্ট মানে দুর্গা ঠাকুরটা ছোট্ট রয়েছে ছোট্টর ওপর, তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এখানে কিন্তু দুর্গা ঠাকুরের থেকে বেশি কিন্তু বিশ্বকর্মা ঠাকুর রয়েছে দেখো, ছোটো 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 করে পর পর কিন্তু লাইন দিয়ে, মানে শুধুই বিশ্বকর্মা ঠাকুর। আর বিশ্বকর্মা ঠাকুরের ঠিক পেছনেই কিন্তু মানে হচ্ছে দুর্গা ঠাকুর রয়েছে, মানে ছোটো আকারে কিন্তু ছোটো কিন্তু বেশ ঠিকঠাক, মানে এই যে দেখতে পাচ্ছ পুরো ঘর ভর্তি কিন্তু শুধু বিশ্বকর্মা ঠাকুর, এই যে নিচে বিশ্বকর্মা ঠাকুর ওপরে দুর্গা ঠাকুর, পুরো ঘর ভর্তি কিন্তু তাই রয়েছে। এবার আমরা নিউ মডার্ন শিল্পায়নে যাচ্ছি, এখানে চলো কুমোরটুলি শিল্পীর দ্বারা হচ্ছে ঠাকুরগুলো। হ্যাঁ প্রথমেই দেখতে পাচ্ছি যে দুর্গা ঠাকুরগুলো রয়েছে বেশি, আর তারপরে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে কিন্তু তোমার দুর্গা ঠাকুরের সাথে সাথে কিন্তু কালী ঠাকুর রয়েছে, তোমার দুর্গা ঠাকুর রয়েছে, আর এখানে দেখো ছোটো ছোটো করে অনেক কালী ঠাকুর কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ অনেক কিন্তু কালী ঠাকুর। এখানে কিন্তু মায়ের দুটো রূপই রয়েছে, কালী ঠাকুর আর দুর্গা ঠাকুর কিন্তু এখানে রয়েছে। আমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু কালী ঠাকুরগুলো কিন্তু বিশাল বড় বড়, মানে একবার দেখতে পাচ্ছ পুরো দুর্গা ঠাকুরের মতো কিন্তু কালী ঠাকুরগুলো একদম পর পর কিন্তু যেগুলো রয়েছে তোমাদের দেখাতে পাচ্ছি অতটা, দেখেছো পর পর কিন্তু বেশ বড় সড়ো। আর এখানে যে শিল্পী রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু শিল্পীটা হচ্ছে মা কালীর যে মুন্ডমালা থাকে বা মুন্ডুগুলো থাকে হাতে বা মালায় বিশেষত মুন্ডুগুলো ছোটো ছোটো, তো সেগুলো কিন্তু বানাচ্ছে। আর্টার স্টুডিওটা এলাম, যেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু শুধুমাত্র কিন্তু মানে এক চালার যে ঠাকুরগুলো হয় সেগুলো রয়েছে, দেখেছো এখানে কিন্তু দেখো ছোটো ছোটো করে এক চালার ঠাকুর রয়েছে, এখানেও দেখো ছোটো ছোটো সব এক চালার কিন্তু ঠাকুরগুলো রয়েছে, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ছোটো 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 ওপর এক চালার ঠাকুর। যারা ধরো ঘরোয়া ঠাকুর কিনবে তারা কিন্তু এখান দিয়ে কিন্তু কিনে নিতেই পারো। বেশ দেখো মায়ের মুখটাও কিন্তু এখানে দেখো হাসি হাসি টাইপের, দেখতে পাচ্ছ পুরো মায়ের মুখটাও বেশ হাসি হাসি টাইপের, খুব সুন্দর লাগছে বেশ ব্যাপারটা। দেখতে
পাচ্ছ এখানেও কিন্তু গণেশ ঠাকুরের প্রিপারেশন কিন্তু বেশ এগিয়েছে। দেখছো পরপর একটা দুটো তিনটে চারটে ঠাকুর কিন্তু পরপর রয়েছে। এদিকে দেখালাম বিশ্বকর্মা ঠাকুর, আর এখানে তোমার গণপতি বাপ্পা গণেশ ঠাকুর, মানে ওখানে ঢুকতেই গণেশ ঠাকুর দেখলাম অত সুন্দর। আবার এখানে দেখো বেশ বড় বড় গণেশ ঠাকুর, মানে পাশেই আবার দেখো মা দুর্গা। হ্যাঁ, মানে গণেশ ঠাকুর মা দুর্গা ঠাকুর কিন্তু পুরো ভর্তি এখানে চারদিকে, মানে এই দমদমের এই রোডটাতে আসলে কিন্তু পুরো শিল্পালয় ভর্তি। যাই হোক গাইস, তো ভিডিওটা কেমন লাগলো আপাতত সেটা কমেন্ট কিন্তু জানিয়ে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো গাইস নতুন হলে, আর শেয়ার করো যাতে তোমাদের আমাদের এই বন্ধুদের মধ্যে ভাইয়ের ভিডিও শেয়ার হয় গাইস। এনজয় করো, সাপোর্ট করো, এনজয় করার জন্য গাইস তোমাদের এটা মানে সব কিছু দিচ্ছি, পূজা পার্বণ খাওয়া দাওয়া সব কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? নিউ ব্যাপার সেবা। তো তোমরা ততক্ষণ সাপোর্ট করে রাখো, আমরা আসছি একটা নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে, তাই তো? ততক্ষণ টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করো, টাটা।